বকেয়া বিদ্যুৎ বিলকে ঘিরে শিলচর শহরতলি মধুরপন বেরেঙ্গা গ্রামকে সরাসরি অভিযুক্ত করার তীব্র নিন্দা ও ধিক্কার জানালো সারা অসম মাদ্রাসা ছাত্র সংস্থা তথা আমসা কাছাড় জেলা কমিটি। শুক্রবার মধুরপন্তে এক সাংবাদিক বৈঠক ডেকে আমসার জেলা সাধারণ সম্পাদক নওশাদ আহমেদ লস্কর বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সারা রাজ্যে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ চলছে, আর এক্ষেত্রে কাছাড় জেলার গ্রাহকরাও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। বিভিন্ন গ্রাম শহরের নাগরিককে সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে দেখা গেছে, কিন্তু একটি চক্র শুধু বেরেঙ্গা ও মধুরবন্দের সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে। তিনি বলেন, সম্প্রতি পানপট্টিতে থাকা এপিডিসিএল এর শিলচর সাব ডিভিশন ওয়ানের এসডিও দিব্যেন্দু দাসের বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আসছে। তিনি বলেন, সৎ ও নিষ্ঠাবান এসডিও দিব্যেন্দু দাস এখানে যোগদানের পর জনগণ অনেক সুযোগ সুবিধা পেয়ে আসছেন। আমি এই যে আমাদের আসামের যে মাননীয় মন্ত্রী রয়েছেন, ওনার একটি টুইটে দেখেছিলাম যে এক মাসের একটি সময় দেওয়া হয়েছিল, তারা পুরো পুরনো বিল যত টাকা হবে তত টাকা খেতে পারবে স্টলমেন্টে, যদি এরা যে সারচার্জ করে একটি অপশন থাকে ফেলের মধ্যে, ওই সারচার্জগুলো যদি না কাটিয়ে স্টলমেন্টে বিল খেতে পারবে। এবং আমি দেখেছি আমাদের এসডিও এইভাবে সুন্দরভাবে করে যাচ্ছিলেন, কিন্তু সেই এক মাস টার্ম শেষ হওয়ার পর অনেক মানুষ গিয়েছে, তখন শুধু সারচার্জটা কাটা হবে, ইনস্টলমেন্টে বিল না দেওয়ার জন্য উপর থেকে ওনার উপরে প্রেশার ছিল, তাই এভাবে করা হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী এসডিও জনগণকে ইনস্টলমেন্টে বিল পরিশোধ করার ছাড়পত্র দিচ্ছেন, যদিও এজিএম নীতিশ নাথ ও জেই সুপ্রিয়দের লাল ফিতার পেঁচে জনগণ ইনস্টলমেন্টে বিল পরিশোধ করতে সক্ষম হননি। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের দায়ে অভিযুক্ত সুপ্রিয় দেকে সরকার অন্যত্র বদলি করায় জনগণ উপকৃত হচ্ছেন, কিন্তু কে বা কারা সৎ ও নিষ্ঠাবান এসডিও দিব্যেন্দু দাসের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসডিওর কাছ থেকে আগামী দিনে জনগণ অনেক সাহায্য সহযোগিতা পেয়ে আসবেন বলে আশাবাদী তারা। ছাত্রনেতা নওশাদ বলেন, বকেয়া বিল দিতে গিয়ে এসডিও জনগণকে সহায় সহযোগিতা করছেন, যদিও ঘাঁটি কেড়ে থাকা এজিএম নীতিশ নাথের জন্য গরিব জনগণ বিল পরিশোধ করতে পারছেন না। নওশাদ আরও বলেন, বেরেঙ্গা ও মধুরপন্থের নাগরিকদের নামে যে সব বকেয়া বিদ্যুৎ বিল দেখানো হচ্ছে তা ভিত্তিহীন। বর্তমান এসডিও সময় নয়, নীতিশ নাথ ও সুপ্রিয়দের আমলে বিভিন্ন গ্রাম শহরের মানুষ লক্ষ লক্ষ টাকার বিল পরিশোধ করেননি, তাই ভিত্তিহীন তথ্যের উপর নির্ভর করে বেরেঙ্গা ও মধুরপন্থের নাগরিকদের নামে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিগত দশ বছরে বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে তদন্তের দাবি জানায় আমসা, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ছাত্রনেতা নওশাদ। নমস্কার, আমি সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থার জেনারেল সেক্রেটারি নওশাদ আহমেদ লস্কর। আমি বিগত 4 সেপ্টেম্বর রোজ শনিবার এবং গতকাল 8 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার একটি পত্রিকা দেখতে পেলাম যে শিলচর সাব ডিভিশন, বৈদ্যুতিক সাব ডিভিশন এবং এসডিও মহাশয়কে নিয়ে অশুভ মন্তব্য করা হচ্ছে। এমন মন্তব্য কয়েকদিন ধরে যে পেপার পত্রিকা করে যাচ্ছেন, কে বা খাহার এমন মন্তব্য করছেন। আমি প্রথম দিনের পত্রিকায় দেখতে পেলাম যে ফেরেঙ্গা মধুরবনকে সোনার ডিম ফাড়া হাঁসের মতো খোলা হয়েছে, অথচ শুধু ফেরেঙ্গা হাঁসির মধ্যে শুধু একটি নাম মেনশন করা হচ্ছে। পেপার পত্রিকার নিয়ম অনুযায়ী এমনভাবে কোনো মহিলার নাম মেনশন করা কখনো শুভনীয় নয়। 30,26,000 টাকা বিল যে মেনশন করেছেন ওরা, ওই বিলটি এসডিও মহাশয়ের তত্ত্বাবধানে লাইন কাটার পরে শুধু 1,00,000 টাকায় শেষ হয়েছে। গত 10 বছর ধরে যে বিল 30,00,000 টাকা হয়েছে, কে বা কারা তখন এজিএম বা এসডিও ছিল? আমি তো দুইটি নাম থেকেছিলাম, যে নীতিশ নাথ ছিলেন তখন, সুপ্রিয় দে তখন ছিলেন। ওদের কাছে অনেক জনসাধারণ গিয়েছিলেন যে ওরা বিলটি ঠিক করার জন্য, কিন্তু তখন ওরা জনসাধারণকে পাত্তাও থাকেনি। এবং নতুনভাবে এসডিও মহাশয়, বর্তমান যে এসডিও আছেন, উনি বসার পর এই বিলটি ওরা ওনার মাথায় চেপে দিয়েছে। এই 30,00,000 টাকার বিল যখন 1,00,000 টাকা শেষ হয়, বাকি যে মেনশন করা হচ্ছে 6,00,000 টাকা, 5,00,000 টাকা, এটা তো 10,000-5,000 টাকা শেষ হয়ে যাবে। সুতরাং বেরেঙ্গা ফাঁসি হিসাবে আমি এত যে নিকৃষ্টতম একটি পেপার কার্ড থেকে খুবই দুঃখ লাগলো, কারণ একজন এসডিও হিসাবে আমার মতে, আমি যতটুকু অফিসে দেখেছি, বা একজন এসডিও হিসাবে উনি খুবই কর্মঠ ছিলেন, এবং এত ভালো এসডিও সৎ নিষ্ঠাবান এসডির বিরুদ্ধে এমন মন্তব্য থেকে খুবই খারাপ থাকলো। ওনার মতো এসডিও পাওয়া আমাদের সৌভাগ্য। উনি যে সকাল 9টা থেকে রাত্রে, অনেক সময় আমি নিজেও দেখেছি 8:30 পর্যন্ত উনি অনর্গল কাম করে যাচ্ছেন, মানুষের সাহায্য করে যাচ্ছেন।
উনার বিরুদ্ধে যে বাজারা এই মন্তব্য করেছে এবং ফেরেঙ্গাম হদরবন নিয়ে যে বাজারা এই মন্তব্য করেছে, যদি এটি প্রমাণ করে না দিতে পারে তো আমরা ভবিষ্যতে কিন্তু আইনের দ্বারস্থ হব এ বিষয় নিয়ে। কে বা কার এইসব করছে জানি না, কিন্তু যদি ভবিষ্যতে এইরকম মন্তব্য পেপার পত্রিকায় আর থেকা যায় আমরা টিসি মহোদয়ের দ্বারস্থ হব এবং সুন্দর সুষ্ঠু আমরা তদন্ত দাবি করব। এটি একটাই কথা বলবো যে ফেরেঙ্গাম হদরবন মেনশন করার কারণ হলো আমরা ফেরেঙ্গাম হদরবন্দের মানুষের শরীরে রক্ত নেই, যদি রক্ত থাকতো তাই এইভাবে মেনশন করার সাহস কেউ পেত না, আমরা বিরোধিতা করতাম, পেপার পত্রিকায় গিয়ে বিরোধিতা করতাম। আজ মধুরবন ফেরেঙ্গার নাম মেনশন করা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধি যারা আছেন এদের কর্তব্য ছিল এটি প্রশ্ন করার যে ফেরেঙ্গা মধুরবন কেন মেনশন করা হয়, অথচ আমরা থেকেছি, আমি লক্ষ্মীপুর থেকেছি, 1,75,00,000 একজন মানুষের বিল এসেছি, সেই থেকে কথা না দিয়ে শুধু ফেরেঙ্গা মধুরবনকে কেন মেনশন করা হয় সেটা আমারই প্রশ্ন। তারা পেপার পত্রিকায় পেয়েছেন বা কাদের ইশারা এসব হচ্ছে এরা মেনশন করতে হবে, বা ফেরেঙ্গা মধুরবনকে কতটুকু আর বকায়া বিল রয়েছে সেটাও আমরা অফিসে তদন্ত করব। এবং ওই যেটি ইনস্টলমেন্টের কথা বলেছেন, অনেক সময় ইনস্টলমেন্ট এইভাবে হয়েছে যে এসডিও স্যার সিল সিগনেচার করে দিয়েছেন, যে এজিএম স্যারের কাছ থেকে সিল সিগনেচার আনার পর এই ইনস্টলমেন্টটা করা হবে, এটা প্রসেস ছিল এজিএম স্যারের সিগনেচার রাখতো। তো অনেক সময় আমি অফিসে থেকেছি যে অনেক মানুষ হেনস্থা হয়েছেন, এজিএম স্যার অফিসে উপস্থিত নেই, এজিএম স্যার এখন পারবেন না, এজিএম স্যার ফাঁসাতে আছেন একটু পরে আসবেন, অনেক সময় এইভাবে হয়েছে এজিএম স্যারের অনুপস্থিতির কারণে মানুষ অনেক হেনস্থার শিকার হয়েছে। মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমি একটি অনুরোধ করছি আমার পুরো ফরাকভাষীকে, যে যাদের বকায়া বিল রয়েছে তারা সেই বিলগুলো ইনস্টলমেন্টে দিতে পারবে, সরকারের দ্বারা এটি নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সরকার সচেতনও করেছে, সেই বকায়া বিলগুলো দিতে হলে শুধু এসডিও নয় এজিএমকে পেতে হবে। সুতরাং আপনার অফিসে গিয়ে এজিএমের খবর নিন, এজিএমের সিল সিগনেচার নিয়ে বকায়া বিল যতটুকু পারেন আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন, সরকার দ্বারা পরিপূর্ণভাবে আপনাকে সাহায্য করা হবে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।